বাংলায় বলে মাছওয়ালা ছাপ কিন্তু আসলে এই ছাপটার নাম কিং কোবরা মানে এটা ব্ল্যাক কোবরা এটা দুই লালে বিছারে হা করে করে কামড় দেয় আমার কাছে তিনটা বিদেশি দুইটা দেশি কয়েকটাই দেশি কারণ ছাপ মেলায় আছে এটা ছোট্ট একটা ছাপ গোমা ছাপ এটা মানুষের বাড়িতে থাকে হাঁস মুরগি খায় সুযোগ পেলে মানুষের লক্ষ টাকার জীবন চলে যায় ভাই এর দাঁড়ায় এই দেখেন আমার সাথে পারবে সাপ কিন্তু বেদির সাথে পারবে না আরেকটা সাপ দেখে যান দেখেন তো চিনতে পারেন না আজকে সাপের মেলা বসাই দেব আল্লাহ ভরসা এই দেখেন এইবার একটা মাল বাইর করে দিছি মাল্লা দেখেন বাক্সের ওজন সহকারে মোটামুটি 5-6 কেজি হবে আমার থেকে বেশি লম্বা সাপটা একটু বাইর করে দিই হ্যাঁ করিস না একটু সাইডে দিয়ে আমার সাথে পারবি কিন্তু বেদির সাথে পারবি না মানুষ দৌড়ান আমি চলে গেলে সাপ আর দেখতে পারবেন না মনে মনে আফসোস করবেন ছেলে আইলো গেল কিন্তু কিছুই দেখতে পারলাম না আর সারিয়া দেওয়ার দাড়ি নাই সর্বনাশ করিস ভাই এক টাকির মাছ খাওয়াইছিলাম সাথে কিন্তু ভাই ব্যাঙও খায় কারণ গরিব মানুষ মাছ টাছ কিনে খাওয়াই না কঠিন কারণ এই সাপ ভাই বিশাল জিনিস খায় কারণ চ্যাঙের মাছ খায় টাকির মাছ যেটা বলা হয় আবার খায় জিওল কেউ বলে কানস এগুলো খায় এই সাপ ভাই আমার দ্বারা সম্ভব না 800-1000 টাকা কেজি কানসের মাছ খাওয়াই না সম্ভব কি ভাই সাপ খেলা দেখে কি আর অত টাকা পাওয়া যায় তো আসলে সাপ খেলা দেখে কারোর ভালো লাগলে এই টাকা কেউ 2 টাকা দেয় কেউ দেয় না আমার ইউটিউবার ভাই ও সব বলাস তাহলেই দেখেন বাইর করে দিই আস্তে আস্তে বের হ কামড় দিস না এই সাপটা কিন্তু হা করে কামড় দেয় লড়ার ক্যাপাসিটি আছে যদি লড়তে পারেন তাহলে কামড় দেবে না সাপটা অনেকে বলে এটা দারাস সাপ কিন্তু দারাস সাপের তিনটে জাত হয় ভাই আমি একটা বাইর করে দিই দেখেন এই যে আমার হাতের ভিতরে যে সাপটা দেখতেছেন এটা কিন্তু দারাস এই দারাসটার জন্ম বাংলাদেশে অন্য কোথাও না আপনাদের রাজশাহীতে এটা ভরি ভরি এলাকাতে প্রচুর আছে কিন্তু দারাসের মধ্যে তিনটে জাত হয় একটা দেখবেন কালো কিসকিসা ভাই ওটা কিন্তু মানুষ দেখলে পালায় কামরায় না তো দূরে থাকে ওটা পালায় আর এটা কিন্তু তা না আরেকটা আছে যে গাভি গরুর দুধ চুরি করে খায় যেটা 8-7 লম্বা দেখবেন কি সুন্দর প্যাঁচ মারে বিশাল লম্বা হয় 8-7 আর ওটা 4 হাত পর প্যাঁচ মারে এমন ভাবে বাটে মুখ লাগায় দুধ খাবে গাভি মারা যাবে না কেন না ওর মুখে কোনো বিষ নাই দাদা ওই সাপটা সম্পূর্ণ বিষ আছে লেজে লেজে কাটা থাকে লেজ দিয়ে বাড়ি দিলে সেফটি ঘা ধরে যায় আর এটা কিন্তু তা না এটা দাদা গাছে গাছে থাকে পাখির বাচ্চা ধরে খায় দেখেন খাজুর গাছে নারকেল গাছে থাকে না অনেক সময় সাপ দেখেন না এটা সে পাখির বাচ্চা ধরে খায় এটা যদি দেখে মজা পাবেন না আমার কাছে আরো কয়েকটা বিদেশি বার করি হ্যাঁ কামড় টামড় দিস না এই জায়গায় দাঁড়া এই যে সাপটা দেখেন আচ্ছা এরকম একটা সাপ আপনার কথাটা বুঝলেন এখন ওই সাপ তো এটা দাঁড়া সকার গোমায় হোক এটা পরের হিসাব সবাই তো আর সাপ চেনে না এখন যদি এরকম ছাড়িয়ে দিলাম ধরেন যাচ্ছে একটা লোক দেখলে ভাই সাপের দিক কাছে এসে দৌড়াবে না পিছু দৌড়াবে ভাই পিছিয়ে দৌড়াবে এটাই বাস্তব কারণ জানের আতঙ্কে দৌড়াবে ভাই এটা দেখা হলে বলেন আমি একটু বিদেশি বার করবো এটা দেখা হয়েছে হ্যাঁ এটা বন্ধ করে দিই এটা আমার ওই ভাইও ধরতে পারে যখন তখন আমি বুঝতে পারছি এটা বন্ধ করে দিই দেখেন এবার আরেকটা দেখেন আল্লাহ ভরসা এই সাপে কামড় মারলে আপনি মরবেন না ভেজাল করিস না ঢুকে যা তোর মামুক বাইর করি এবার সাপ দেখেন যে সাপটার নাম বলে কিং কোবরা কিন্তু অত দূর থাকলে দেখতে পারবেন না প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে দাদা একটা জিনিস দেখেন এই যে এটা বাইর করবো এটা বন্ধ করে দিই আল্লাহ ভরসা জায়গাটা একটু বন্ধ করে দিই জায়গাটা বন্ধ করে সাপটা ছেড়ে দিয়ে যদি একবারে খেলাটা দেখা খেলাটা ভালো হবে না খারাপ হবে ভাই ভালো হবে মানে ভালো হবে তো বাংলায় বলবে এরকম চামড়ার মুখ স্লিপ করতেই পারে না ঠিকই আছে আল্লাহ ভরসা বাক্স দিয়েই তো দাগ দেওয়া লাগলো কিরণ মেলা বাইর করে দিই সাপ আসলে অনেকে করি দিয়ে চালান করে আমিও শিখতেছি আমার বাপে পারে কিন্তু আমি শিখতেছি বাপে দেখায় না বাপে আবার করে রাত 12টার পর দেখায় এই দেখেন উস্তাদ তার আয় এই
এই যে আস্তে আস্তে এটা হাতে জোড়া মোটটাকে ওর হাতটা ছেড়ে দেন ভাই সাপের সবার মাথায় কালো চুল কাকে বলবো ভালো কাকে বলবেন খারাপ নাকি সাপটা বের করে দেখেন তো মনে হয় এটার মধ্যে কি সাপ আছে সঠিক আমিও বান্ধন খুলে দেখি নাই আজকেই খুলতেছি ভাই একটু বাইর করে দে হ্যাঁ এটা সত্য কথা ছিলাম নগরবাড়ি ঘাট আসলাম এই জায়গায় এই রং নাম্বারে কল ঢুকে গেছে এই সাপটা ঘুমা সাপ গতকালকে ধরেছি মরে গেছে নাকি একই গর্তের থেকে দুইটা ধরেছি এই সাপ এটার নাম গোমা সাপ এই পোনা উঠা এটাকে কি সাপ বলেন আপনারা বাজান কেউ যদি বাথরুমে হাইকবার বসে আর এরকম একটা জোপা আগা হবে কাকা এমন জোরে দৌড় দিবে ওকে মোটর সাইকেলে তারা ধরতে পারবে না এরপরে দেখবেন কিং কোবরা এবার হাতের জোড়া মোটর সবাই ছেড়ে দেন আমি দেখাইতেছি আমারও মারতে পারে সাপের কোনো ধর্ম নাই দাঁত ভাঙা আছে এ বাবা যাকে বলে বিলে তারায় ওটা দেখাই তবে সাপ দেখার আগে একটা কথা বলবো কেউ রাগ করবেন না সাপ ধরে কোনো মন্ত্র তন্ত্র জাদুবিদ্যা কিছু নেই সাহস কায়দা কৌশল চোখের নজর বুকের হিম্মত দিয়ে ধরতে হয় আর কামড় দিলে কিছু জানতে হবে রাত্রে না দাদা মন্ত্র নাই গাছ আছে ওটা খালি বিষ নষ্ট হয় মন্ত্র যে বিষ না মান যায় না ভ্যাকসিন দিয়ে নষ্ট করে দেয় রাতের বেলা যারা রাস্তাঘাটে বিলে মাঠে চলাফেরা বেড়া করবেন হাতে একটু লাইট দিলে চলবেন এই কথাকে বলা অপরাধ হলো বাবা এই সাপে কামড় দিলে কেউ দৌড় দিবেন না বসে পড়ে তিনটে বান্ধন দিবেন কোথা দিবেন শুনে যান এই পায়ে কামড় দিলে এই গিরেটা বাদ দিয়ে এখানে বানবেন হাতে কামড় দিয়েছে এই জায়গাটা বাদ দিয়ে গিরের উপরে দিলে বান্ধন এখানে বিষাদ কিবে জানা থাকলে জবাব দিবেন হাত পায়ে কামড় না দিয়ে ঘুমন্ত অবস্থায় যদি রাতের বেলা মশুরের ভিতরে ঢুকে মাথাতে কামড়ায় বানবেন কোথা কেউ জানেন মাথাতে কামড় দিলে গলায় বানবেন একসাথে দুই কবিরেশ ডাকেন না যদি ডাকেন তাহলে কেউ বিষ নামায় আর কেউ বিষটা বান্দা রেখে ঢুকিটা মাইরা ফেলায় আছে না বাজান এরকম তা না পরে ছোট্ট একটা গাছ শিখে যান এই সাইডে আমাদের দেশে একটা জনগণ আছে এটার সাথে মারামারি করে কেউ চিনেন মানুষ তারা কামড় দেয় আরো খারাপ হবে দেখেন গাছটা শিখে যান তুলে একটু ব্যবহার করবেন মানুষের দেহ তিনটা বেদির উপকার করে এক নাম্বার শুনে যান এই সাপে যদি কাউকে কামড় দিয়ে দেয় এই গাছটা তুলে খাওয়া দিবেন চা চামচের এক চামচ রস করে বাইটা পাঁচ মিনিটে রুগী ভালোর টাকা খাবেন না দুই নাম্বার ওই যে পাঁচাতে রক্ত কাটে বেদের নাম কেউ জানেন বাজান জানেন না বাইস রোগ যদি কারো তাকে গাছটা তুলে খাওয়া দিবেন তিন দিনে ভালো টাকা খাবেন না আরেকটা সব দেখেন এই দুটো একসাথে বার করবো যারা বলেন গরুর গোস্ত হাঁসের মাংস ইলিশ মাছ পুঁটির মাছ পুঁই শাক কচুর শাক গেলে গায়ে আমার এলার্জি বাড়ায় আছে কারো এখন এই গাছ খাওয়া দেবো আপনি গরুর গোস্ত খাবেন আমি তিন ঘন্টা বসে থাকবো যদি এলার্জি বাড়ায় আমাকে জুতা খুলে মুখে পাড়ে দিবেন চার নাম্বার এক মিনিট কোমরে ব্যথা আছে এখন মানে দুই মিনিটে ভালো পাঁচ নম্বরে যারা বলেন আমার পানিতে পেশাব হয় অতিরিক্ত ঘন পেশাবে কিডনি নষ্ট ঘন পেশাবে সেক্সের দুর্বলতা নারী মালের দুই থেকে তিন মিনিট টাইম পান অনেকে ওয়ান টাইম সেক্সের ট্যাবলেট চিনচন পানের দোকানে ফুটপাতে কিনতে পাওয়া যা খান খাবেন না এক মাস ব্যান্ডে সেক্সের বড়ি খাবেন আর পুরুষ লিঙ্গ প্যারালাইসিস বেরাম হবে যদি কোনো লোক ওরকম থাকেন
গাছের নাম তুরুকচন্ডাল এটাকে একটু ফালা দিলাম যদি কোনো বাপের বেটা থাকেন তুলেন পরীক্ষা করবেন আমাকে গাছের সাথে বাঁধতে হয় বাচ্চলে যান আচ্ছা বাজান উপর থেকে পোকা করে আলো জ্বালাকে চিনেন জনাকি পোকা ওই পোকার ধরে কাজটা কমরে বানবে 26 মিনিট সবাসে টাইম পাবে যুবকের স্বপ্ন দোষ কোনোদিন হবে না কাজটা কথা বলো তুললেন চাচা কাজটাকে তুললেন সবাইকে এক টুকরো করে দাও 10টা টাকা মায়ের নামে মরজিতে গেলে দান করে দিবা সবাই দাও নিয়ম করে হ্যাঁ এই ভালো হবে নাও এই কারমা মারামারি লাগিস না খারা হও খারা হও খারা হও খারা হও খারা হও বাবা এই ওই দেখছিস না ওস্তা দেখছিস না দেখছেন এটা মাইসাল টাকা কুরবান করতে সালাম এই জায়গা আপনারা এলেন সবাই এলেন স্বপ্ন দোষ সেক্সে ডাবল নারী কাছে দুর্বল 26 মিনিট টাইম পাবো আমি কাল সবাইকে দেব যে পরীক্ষা দরকার এলেন যাবার এবার দরকারে লোক নিয়ে গেছে নিয়ম নিয়ম বলছি তারাও নিয়ম বলছি নিয়ম শুনো কবিতর জন ছেড়ে দিও ধরে রাখো এটা মর্দা দাদা এরপর একটা সাপ দেখবেন ঝুঁকের মতো সিস্টেম ওর জন্ম ভারতে বন্ধ করে দিলাম লিখলে নাই আপারে যে করে দেখেন এটা বলা হয় ফুলকমা ভাই কয়টা লোক গাছ পেলেন কাকা একটু হাতটা দেখাবেন আমাকে আমি নিয়ে আমরা কয় দেবো একটু হাতটা দেখান মায়ের দুধের কসম দিয়ে বললাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর কে পাইছেন 13 জন আমি নিয়মটা কয় দেবো একটু হ্যাঁ একটু নিয়ম আমরা শুনবে চাবি দেবেন নিয়ম জানা একটু একটু খারাপ হন তো দাদু সবাই হ্যালো আমারও লাগে যারা কাজটা পাইছেন একটু আমাকে সাহায্য করছে কাকা তো খারাপ হন আমি নিয়মটা কয় দিই কাকা যারা কাজটা পাইছেন একটু আগে আসেন আমি নিয়মটা কয় দিই খুব ভালো কাজ টাকে এসো আব্বুর টাকে এসো আগে এসো আব্বুর টাকে আপনাকে আউলিয়া এত বেশ হয় তা নাকি আমার পাশে না তোরে নিয়মটা কয় দেবো আব্বার টাকে এসো টান করো কাজটা ডান হাতে তালুক লো শুনেন গাছ আল্লাহর সৃষ্টি আব্বুর টাকে এসো গাছ আল্লাহর সৃষ্টি বাবার কোনো বিশুন্য নাকি যারা কাজটা পাইছেন একবার বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম বিশ্বাস কাকে করবা আল্লাহকে বিশ্বাস করে বেদি ভালো হবে আমাকে যদি বিশ্বাস করো ভালো জিনিস দিলে আল্লাহকে অজুর দিবে কথাটা ভালো না তো এই গাছের উচিলে দুটা দাবি তোমাদের পায়ে হাত দিয়ে হ্যাঁ একটা রোগ একটা বেদি একটা বিরাম সবাসে যদি 26 মিনিট টাইম পান যুবকে যদি স্বপ্ন দোষ না হয় এলার্জি না হয় তো নামাজ করে দেওয়া পাবো না বাজার আরেকটা দাবি 10 টাকা মায়ের নামে দিতে বলছি মসজিদে সবাই দিবেন দিবেন কয়টা লোক মসজিদে 10টা টাকা দিবেন হাতটা দেখান তো 1 2 3 4 5 6 7 8 9 10 তিনজন কমে গেছে 11 12 10 টাকা মসজিদে দিবেন আমি টেকা 10টা লোক না যদি আল্লাহ জানো আমাকে টাকাতে মৃত্যু করে টেকা লোক রাখো হ্যাঁ টেকা থাকলে হজ হয় টুকদিন লাগে নাকি বাবা 10টা টাকা কে মসজিদে দিবেন একটা মিনিট 13 জন লোক একটু হাতে বের করে দেখান তো আমি দেখবো কজন দিয়ে কজন পালা কয় হাতের টেকা লোক আপনি একটু হাতে রাখেন এবার দেখেন কজন দিয়ে কজন পালিয়ে যায় এটা দেখা দিচ্ছি হাতে কত না 10 টাকা অত না 10 টাকা দেন হাতে রাখেন দেখেন কজন দেয় কজন চলে যায় ওটাই দেখা দিচ্ছি চা খালে মুখ করে কালো সরু সরু গুলো কাউটে হচ্ছে ভালো আব্বু টাকাটা ঘুরে দিলে হ্যাঁ আমি কিন্তু লেই নাই একজন দুইজন আপনার অত না একটা তো একটা 100টি গুলো 50 টাকা ঘুরে দিলে বা 20 10 টাকা ঘুরে দিলে বা 5 টাকা সামনে এটার কথা বলবো থাকলে দেন না না থাকলে কোন নাই আর কত দেবেন বাবু তোমার খুশি দেখা নাই হাত দিলাম এটা দেখেন 5 টাকার কথা বলবেন পাইছি কাজ কিন্তু 15-20 জন নিচ্ছে কিন্তু চলে গেছে অনেকে নিয়মও শুনলো না কাজ আপনি নেমে ওষুধ আর পেয়া নিয়ম হলে বিশ নাকি আমরা চা খাই সাপুরিয়া চুরি করি না টাকা দিতেন হাঁটতেন করেন সবাই আসবেন শুনেন মাসাটা আমার নাটোরে সিংহাথানা চিনেন না বাবা সিংহাথানা এই গাছটার নিয়ম টাকাটা আপনার ফেরত দেবেন আমাকে দিতে হবে না আমি এই 5 টাকা 10 টাকা খাইলে যদি খাই 2 কেজি চালের দাম খাই তারপরে খাই না যারা বলেন আমি নারীর কাছে দুর্বল সব আসে সে হাদিসে লেখা আছে কি জানেন একটা মেয়ে বিয়ে করার পর মন শুনেন মনকে যদি ইনজা করতে না পারেন কবর কবর কিন্তু কপালে লেখা থাকবে দাউস তার জন্য ব্যস্ত হারাম
Apa sih nih, admin lo, kemana lah?
নামাজ করব নামাজ পড়ার থেকে বড় তুমি নামাজ পড়ো হ্যাঁ আমি খুশি এটা আশুপাতে কেউ কোনোদিন যেন কামড় না দেয় কাজটা ঢোকাতে মাথা পড়ছে হ্যাঁ যাও চলে যাও কাকু এই কয়টা টাকা দিলেন এ দেখেন আমার বাল বাচ্চা কে খাবো আমি 200-250 টাকা হয়ে গেছে খুশি মনে দিয়েছেন রাগ করে দেননি ভাইয়ের টাকা এসে তাবিজটা বের করে তারে হাত যশ করে কোপাল যশ আমার নিজ হাতে ভরে দেবো টাকাটা পকেটে থাকো বাবা পরে যদি কোন মান বুঝিনি ঘুরে দেন তাহলে আমাকে দিয়েন না আমি জোর করলেই না না কেন দেন আশুপাতে জীবনে যাতে এনে সাপে কামড় না দেয় এটা ভরে দিলে মোম দিবে আল্লাহকে বিশ্বাস করবে আমাকে না আমি টাকা কামাই করতে দুই টাকা চিটারি করে নিতে পারি কিন্তু আল্লাহকে বিশ্বাস করবে তোমার কাছে টাকা আছে কিন্তু দরকারি করে তোমার হাতে বিশ্বাস টাকা আছে তুমি হাতটা কাউকে মোবাইল দিতে পারবে হাতটা কাউকে দেখাবে না কারণ তোমার লোক আছে জেলা থেকে এটা নষ্ট করবে আপনার বলেন আমি তুমি দোকান থেকে মায়ের নামে করে একটা লাইফ বয় সামান কিনে আনতে পারবে মোম দিবা আর কিছু করতে হবে না সামনে মুক্তার মধ্যে এখানে পানি ভোট দিতে দিলে দিলাম যদি উপকার হয় আপনি যেটা হলে ভাই কেমনি করবেন ভাই একশো খান আমি এই জন্য দিয়ে থাকি আমাদের তো ঠান্ডা পানি খাই